দুয়ারে শুভেন্দু অধিকারী। এই বলেই কাথিতে পুরো ভোটের প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা। এদিন কাথির খড়গপুর বাইপাস সংলগ্ন মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এরপর কাথি শহরের ছটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার শুরু করেন তিনি। মুখে দুয়ারে শুভেন্দু স্লোগান, একই সাথে রাজ্য সরকারের দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী প্রকল্পকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী প্রচার শুরু করলেও দীর্ঘ 36 বছর পর এবার কাথি পুরো ভোটে অধিকারী পরিবারের কোনো প্রতিনিধি নেই। ভোট ঘোষণা হয়েছে কিন্তু দুয়ারে সরকার কেন? ভোট মানে মানুষের প্রতি আস্থা নেই বলে, একদিকে মুখ্যমন্ত্রী বলে 200% কাজ করে দিয়েছি, ভর্তি ভর্তি কাজ করে দিয়েছি, অন্যদিকে এই মুখ্যমন্ত্রী ভোটের সময় বাড়ি থেকে বেরিয়ে আসুন, আবেদন করুন, 500 টাকা 1000 টাকা নিন, কেন করতে হবে? যদি ভর্তি ভর্তি কাজ করে থাকে, 200% কাজ হয়ে থাকে, তাহলে ভোটের সময় করার দরকার? এগুলো করছে মানুষকে হানিকের জন্য, বিভ্রান্ত করার জন্য, এবং ভোটটাকে বলবো এক প্রকার যাতে পারচেজ করা যায়, মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে না যায়। মানুষের যে দারিদ্র আছে, মমতা ব্যানার্জী চাকরি দেননি, অর্থনৈতিক উন্নয়ন হয়নি, এই পাড়াতে এই গ্রামে যদি দেখেন, এখানে অনেক মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে গেছে, 45 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, ঝাড়খণ্ডে লোক বাইরে থাকে, এখন তারা বাড়িতে থাকে। আর পশ্চিমবঙ্গ থেকে 45 লক্ষ লোক বাড়িতে বাইরে গিয়ে কাজ করে, পশ্চিমবঙ্গে মেধাযুক্ত ছেলে, এই ওয়ার্ডে কয়েকজন ছেলে মেয়ে আছে আমি দেখিয়ে দেবো, যারা বিদেশে থাকে, বাঙ্গালোরে থাকে, এখানে কাজ নেই, 2 কোটি বেকার। আপনি বেহাল অবস্থা ছাত্রছাত্রীর কার্ড দেখলেন, একটা সংখ্যালঘু মুসলিম ছেলে কি বললো তার স্ত্রী, আপনি শুনলেন আপনাদের শুনে শুনে, যে হসপিটাল নার্সিংহোমের গেটে গেলে জিজ্ঞেস করে কার্ড না ক্যাশ, ক্যাশ বললে অ্যাডমিশন অপারেশন, আর যদি কার্ড বলেন 3 মাস পরে। শুভেন্দুদা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আগে চাকরি দিই, নারায়ণী ব্যাটেলিয়ান, পেনশনারদের পেনশন, পিএফ গ্র্যাচুইটি দিতে পারছে না, শিক্ষাকে বেসরকারিকরণ করতে চাইছে, আরে নারায়ণী সেনা করুন না যাই করুন, বেতনটা তো দিতে হবে। গোটা পশ্চিমবঙ্গটাকে সিভিকে পরিণত করেছে মমতা ব্যানার্জী, সিভিক টিচার, সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক পুলিশ, গোটা রাজ্য সিভিক, কোনো চাকরি নাই, 5 লক্ষ পারমানেন্ট পোস্ট অ্যাবলিশ করেছে, পুলিশের 85,000 পোস্ট আগে ফিল আপ করুন কনস্টেবলে, তারপরে নারায়ণী সেনা। দুয়ারে সরকার নিয়ে আবার এমসিসি ভায়োলেশন, দুয়ারে সরকার নিয়ে আবার এমসিসি ভায়োলেশন, আমরা স্ট্রংলি বলেছি, গতকাল শুনেওছে, সোমবার দিন আশা করব কোর্ট হস্তক্ষেপ করবে, আমরা আপনাকে আবারও বলছি মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করছে, এবং এগুলো সব টেম্পোরারি শর্ট গ্যাপ ম্যানেজমেন্ট, এর কোনো পারমানেন্ট রেমেডি কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে না। মানুষ চাকরি চায়, মানুষ সুস্থভাবে বাঁচতে চায়, মানুষ গণতান্ত্রিক পরিবেশ চায়, মানুষ চায় ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো পরিকাঠামো, মানুষ চায় আরও এয়ারপোর্ট, আরও পোর্ট, মানুষ চায় কেন্দ্র রাজ্য মিলিতভাবে ভোটের সময় লড়াই করুক, সারা বছর একসঙ্গে কাজ করুক, মানুষ চায় যেমন পিএম কিষাণ চালু করতে বাধ্য হয়েছেন, আয়ুষ্মান ভারতও চালু করুক, মানুষ এইগুলো চায়। এগুলো যেদিন বুঝতে পারবেন হবে, আর না বুঝতে পারলে লড়াই চলবে। 7 বার সিপিএম ছিল, এখন নেই, এরা 3 বার আছে, এরপরে থাকবে না, কালের নিয়মে যেতে হবে।